नमस्कार আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে বাসমতি চালের ঝরঝরে পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা যে কোনো পূজা আজার দিনে, নিরামিষে খাবার দিনে বা বাড়িতে কোনো গেস্ট এসে গেলে অবশ্যই বানিয়ে পরিবেশন করতে পারবেন। আপনারা আমার রেসিপিটা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন না তবে দেখে নিই কীভাবে এই বাসমতি চালের ঝরঝরে পোলাও বানিয়ে নেওয়া যায়। বাসমতি চালের ঝরঝরে পোলাও বানাতে দেখুন, আমি প্রথমে এই বাটির মাপে দু বাটি পরিমাণ বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আগে তিনবার চারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছিলাম প্রায় 25 মিনিট মতো। এবার প্রথমে আমি খুব ভালো করে জলটা আগে ঝরিয়ে নেব, জলটা ঝরিয়ে নিয়ে আরও 10 মিনিট আমি এইভাবে রেখে দিলাম যাতে সম্পূর্ণভাবে জলটা ঝরে যায়। 10 মিনিট পর আমি জলটা ভালো করে ঝরে গেছে, এবার আমি একটা পাত্রে চালটা আবার নিয়ে নিলাম। এবার এর মধ্যে প্রায় 1/4 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তবে বেশি কিন্তু হাত দিয়ে মাখাতে যাবেন না, চাল ভেঙে যাবে। চাল ভিজে যাওয়ার পর চালটা নরম হয়ে যায়, তাই খুব বেশি জোরে জোরে মাখাতে যাবেন না। এইভাবে আমি মাখিয়ে নিলাম, চালটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি জলটা নিয়ে নেব। পোলাও রান্নার সবথেকে যেটা প্রয়োজন সেটা হলো চাল আর জলের পরিমাণ। আমি যেহেতু এই বাটির মাপে দু বাটি পরিমাণ চাল নিয়েছি, তাই আমি ঠিক তার ডবল পরিমাণ জল নেব। আর জলটা যেহেতু গরম করে নেব, তাই আমি একটা পাত্রে এই বাটিটার মাপে 4 বাটি জল আমি নিয়ে নিলাম, পুরোপুরি 4 বাটি আমি নিয়ে নেব। চার বাটি জল আমি নিয়ে নিলাম, এবার এই জলটা গরম করে নেব। পোলাও রান্না সবসময় গরম জল ইউজ করবেন। এবার আমি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি আগে দিয়ে দিলাম, এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়েছি, সেগুলো আগে ভালো করে ফ্রাই করে তুলে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশটা একদম ভাজা হয়ে গেছে, এবার আমি আগে তুলে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশ ভেজে তুলে নিয়েছি, এবার আমি 1/2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, এবার এর মধ্যে 1টা তেজপাতা, 7-8টা এলাচ আমি কিন্তু ক্রাশ করে নিয়েছি, আর 10-12টা লবঙ্গ, 4টে দারচিনি আর একটু জায়ফল জয়িত্রী। এই গোটা গরম মশলাটা আগে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলা ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ উঠেছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, চালটা কিন্তু একটু ভালো করে আমি আগে ফ্রাই করে নেব। প্রায় 3-4 মিনিট ধরে ভালো করে চালটা ফ্রাই করে নিচ্ছি। চালটা কিন্তু প্রায় 3-4 মিনিট ধরে খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। চাল ভালো করে ফ্রাই করা হলে কিন্তু ভাত ঝরঝরে হবে। এবার আমি জল দিয়ে দেব, জল আমি আগে থাকতেই গরম করতে দিয়ে দিয়েছিলাম আর মেপেও রেখেছিলাম। 2 বাটি পরিমাণ চালেতে আমি 4 বাটি পরিমাণ জল নিয়েছি, এবার জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুনটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসটা আমি লোতে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আসছি, প্রায় 10 মিনিট পর আমি চলে এলাম। দেখুন একদম জল শুকিয়ে এসেছে,
আর চাল সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কাজু কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিচ্ছি। আপনারা কিন্তু এটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি কিন্তু, বেশি নাড়াচাড়া করলে ভাত ভেঙে যেতে পারে। চাল আর জলের পরিমাণ ঠিকঠাক হলে ভাত কিন্তু একদম ঝরঝরে হবে, দেখতেই পাচ্ছেন একদম প্রায় তৈরি হয়েই গেছে বাসন্তী পোলাও। আর 1 টেবিল চামচ আমি গাওয়া ঘি ছড়িয়ে এবার আমি নামিয়ে নেব। আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। মিনিট পর দেখুন আমি গ্যাস এবার বন্ধ করে দিয়েছি, একদম তৈরি হয়ে গেছে ঝরঝরে বাসন্তী পোলাও বাসমতি চাল দিয়ে। এবার আমি পরিবেশন করছি। বাসমতি চালের ঝরঝরে পোলাওটা একদম রেডি। আমি চিকেন মাঞ্চুরিয়ানের সাথে পরিবেশন করলাম। আপনারা যে কোনো নিরামিষ দিলেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, ভীষণ সুন্দর আর সহজভাবে বুঝতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করুন।